আচ্ছা, অনির্বাণ ভট্টাচার্য মানেই কি ভালো? মানে অনির্বাণ ভট্টাচার্য যেখানেই থাকে সেটাই ভালো হয়ে যায়, তার কোনো ভুল ভ্রান্তি থাকতে পারে না। অন্তত ওই ফেসবুক জুড়ে কয়েকদিন ধরে বল্লভপুরের রূপকথা নিয়ে যা পোস্ট দেখছিলাম প্রত্যেকে পজিটিভ, একটাও খারাপ রিভিউ আপনি আতস কাছ দিয়ে খুঁজে বার করতে পারবেন না। তো প্রশ্ন উঠতে শুরু করেছিল যে অনির্বাণ মানেই কি ভালো, তার কি কোনো খুঁত থাকতে পারে না? পরে অভিনেতা অনির্বাণের তাও একটু অর্ধ হয়তো খুঁত থাকতেও পারে, যদি আতস কাছ দিয়ে খুব গভীরে গিয়ে যদি খোঁজা হয় তাহলে হয়তো খুঁত আপনারা পার করতেই পারেন। কিন্তু পরিচালক অনির্বাণের কি সত্যি কি কোনো খুঁত নেই? এটার উত্তর রয়েছে বল্লভপুরের রূপকথা সিনেমাটা যখন শেষ হবে, তখন যখন দেখবেন যে ছোট্ট একটা লাস্টে মানে অনির্বাণ ভট্টাচার্যের হাত মানে এন্ট্রিতে পুরো হল দাঁড়িয়ে হাততালি দিচ্ছে, স্ট্যান্ডিং কমিশন দিচ্ছে, তখন আপনি বুঝে যাবেন যে আপনার প্রশ্নের উত্তরটা কি। ইয়েস, পরিচালক অনির্বাণ ভট্টাচার্য কখনো ভুল হতে পারে না, পরিচালক অনির্বাণ ভট্টাচার্য কখনো মানে কোনো রকম খারাপ কাজ করতে পারেন না, এবং সেটা তিনি বহুদিন আগেই মন্দারে প্রমাণ করে দিয়েছিলেন। এবার তারপর এসেছিল বল্লভপুরের রূপকথা, যেটা পুরোপুরি দুটো আলাদা একটা প্যাটার্নের কাজ। তো দুটো ক্ষেত্রে দুটো আলাদা প্যাটার্নকে বজায় রাখাটা এটা কিন্তু কঠিন একটা কাজ। একজন পরিচালক একটা কাজ বানাচ্ছেন পুরো অন্য ঘটনার, যেটা আমাদের একটা ডার্ক ব্যাপার রয়েছে, আবার ওপর দিকে পুরো পরিবারকে নিয়ে বসার মতো একটা কমেডি সিনেমা। আমাদের বাংলায় ভার্সেটাইল পরিচালকের খুব অভাব রয়েছে, ভার্সেটাইল অভিনেতা অনেক রয়েছে কিন্তু ভার্সেটাইল পরিচালক খুব কম রয়েছে। কারণ পরিচালকরা খুব নির্দিষ্ট ফর্মুলা মেনে আমাদের এই বাংলায় কাজ করে, সেই নির্দিষ্ট এই প্যাটার্নের বাইরে গিয়ে খুব একটা কাজ তাদেরকে করতে দেখা যায় না। কিন্তু অনির্বাণ ভট্টাচার্য কিন্তু নিজেকে পুরো ভেঙে ফেলেছে আগের কাজে, সেটাই একটা ভালো পরিচালকের সব থেকে বড় গুণ। এবং আমার মনে এই কারণে পরিচালক অনির্বাণ ভট্টাচার্যকে কিন্তু নিজেকে ধরে রাখতে হবে, এবং টলিউডের উচিত পরিচালক অনির্বাণ ভট্টাচার্যকে আরো বেশি করে কাজ করা, তাহলে কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি এগোবে। তো এখন কথা বলবো বল্লভপুরের রূপকথা নিয়ে, যেটাকে আমি ঠিক সিনেমা হিসেবে ব্যাখ্যা আমি করবো না, এটা সিনেমার চেয়েও কোথাও কেমন ঊর্ধ্বে মনে হয়েছে। কারণ 2 ঘন্টা 15 মিনিট কয়েকটা লোকের সঙ্গে বসে শুধু অনাবিল আনন্দে হেসে গেছি, এটাকে তাই সিনেমার মধ্যে আমি সীমাবদ্ধ রাখবো, এটাকে আমি সিনেমার অনেক উপরে রাখবো। কারণ এটা আমাকে 2 ঘন্টা 15 মিনিটের একটা অনাবিল আনন্দ দিয়েছে, যেটা আজকালকার কোনো সিনেমা আপনাকে দেবে না। বহুদিন আগে প্রিয়দর্শনের যখন সিনেমাগুলো আসতো এরকম একটা ফিলিংস আমার হতো, সিনেমা দেখতে দেখতে হেসেই যাচ্ছি, কখন সময় কেটে যাচ্ছে বুঝতে পারতাম না। বহুদিন এরকম জিনিস বহুদিন দেখিনি, এখন সিনেমার কমেডি মানেই কাতুকুতু দিয়ে আপনাকে হাসানো হবে, নাহলে আপনার হাসি পাবেই না। সে বলিউড হোক, সাউথ হোক বা যে কোনো ইন্ডাস্ট্রি হোক, আপনার হাসি পাবে না। কিন্তু অনেকদিন পর একটা কাজ দেখলাম, যে কাজটা দেখতে গিয়ে মানে হুহু করে টাইম কেটে গেল শুধু হাসতে হাসতে। তার জন্য পরিচালক অনির্বাণ ভট্টাচার্য শুধু নয়, যারা এটা চিত্রনাটার সঙ্গে যুক্ত প্রত্যেকের একটা সাধুবাদ প্রাপ্য। এবং বাদল সরকার যে নাটকটা লিখেছিল সেটা আমার আলাদা করে এখন পড়তে ইচ্ছা হচ্ছে খুব, মানে কি তিনি বানিয়েছিলেন সত্যি কথা বলতে, একটা অসম্ভব অনবদ্য সৃষ্টি। এবং সেটাকে তিনি যেভাবে বানিয়েছেন, অনির্বাণ ভট্টাচার্য নাটকটাকে যেভাবে সিনেমার আকারে এনেছে, সেটা কিন্তু খুব কঠিন একটা কাজ। কারণ একটা নাটককে যখন উনি সিনেমার আকারে আনছেন সেটা কিন্তু খুব ডিফিকাল্ট একটা কাজ। তো সেটা কিন্তু খুব সহজেই করেছে অনির্বাণ ভট্টাচার্য, যেটা খুব পজিটিভ দিক। অভিনয়ের কথা যদি বলতে হয়, আমার পার্সোনালি সব থেকে যার অভিনয় খুব এঙ্গেজিং লেগেছে সেটা হচ্ছে মনোহরের চরিত্রে অভিনয় করা শ্যামল বাবুর কাজ। ওই মানুষটার জন্য একটা হ্যাটস অফ, মানে অসম্ভব ভালো অভিনয়। ওই মানুষটা যেভাবে তার স্ক্রিন প্রেজেন্স দেখিয়েছে, তার কমিক টাইমিং, তার ডায়লগ প্রেজেন্স, অনবদ্য অভিনয়, মানে মানুষটার সঙ্গে আবার সত্যি একবার দেখা করার ইচ্ছা আছে, একবার পা ছুঁয়ে তাকে নমস্কার করার ইচ্ছে রয়েছে। কি অনবদ্য পারফরমেন্স, হোয়াট আ পারফরমেন্স! এবং তারপরে আমি যার কথা বলবো সেটা হচ্ছে দেবরাজ দার অভিনয়, যে এই সিনেমার মিউজিক ডাইরেক্টরও কাজ করেছে, প্লাস এখানে যে আর কি রাজা তার বন্ধুর চরিত্রে সে অভিনয় করেছে, যে এখানে একজন দেওয়ান হিসেবেও পরে আর কি গল্পে থাকবে। তারও পারফরমেন্স দেখার মতো, কি অনবদ্য কমিক টাইমিং, কি অনবদ্য এক্সপ্রেশন, মানে আপনারা ভাবতে পারবেন না কি লেভেলে তারা পারফরমেন্স দিয়েছে। যারা পাওনাদারের চরিত্রে যে তিনজন রয়েছে প্রত্যেকে ফাটিয়ে কাজ করেছে, এবং অবভিয়াসলি সত্যম ভট্টাচার্য অসম্ভব ভালো কাজ, তার পারফরমেন্স মানে বাঁধিয়ে রাখার মতো। তাকে এখানে দুটো ক্যারেক্টার আলাদা আলাদা প্লে করতে হয়েছে, কিন্তু দুটো ক্যারেক্টারই কতটা সাবলীল, সে কি অনবদ্য তার অভিনয়। এবং বহুদিন পর এরকম ধরনের পারফরমেন্স আপনারা দেখতে পাবেন, এর থেকে প্রমাণিত যে বড় স্টার দিয়ে কিছু হয় না, ভালো অভিনেতারাই বড় পর্দায় সিটি হাততালি তুলে দিতে পারে নিজেদের অভিনয়ের মাধ্যমে, সেটা কিন্তু অবভিয়াসলি প্রমাণিত। এবং আমি সিরিয়াসলি আমার 2 ঘন্টা 16 মিনিট আমার কতটা যে আনন্দ কেটেছে আপনারা বলে বোঝাতে পারবো না। এবং বহুদিন পর একটা পুরো পরিবার নিয়ে বসে, কোনো সেখানে কোনো পারিবারিক ঝামেলা নেই, কোনো সেখানে কোনো সিরিয়াল পড়া নেই, কোনো রকম কোনো বস্তা পচা প্যান প্যানি জিনিস নেই, শুধু আনন্দ। এবং এই জিনিসটা আজকাল বহু সিনেমা দিতে পারেন, এবং এটা সব থেকে কঠিন জিনিস, আর মানুষকে হাসানো সেটা সব থেকে কঠিন কাজ, যেটা এখন কেউই পারে না, সেটা কিন্তু বহুদিন পর অনির্বাণ ভট্টাচার্য করে দেখিয়েছে। স্ক্রিন প্লেটা খুব ভালো, একটু আপনাদের বোর লাগবে না, এত ভালো স্ক্রিন প্লে এবং প্রচণ্ড ভালো কাজ হয়েছে, মানে কমেডিগুলো এত সুন্দর, ডায়লগগুলো এত ভালো, আপনাদের হাসি পাবে। তো আমার এইবার দিওয়ালিতে 3টে সিনেমা আমি দেখলাম, 3টের মধ্যে আমি এটাকে সবার আগে রাখবো, সবার আগে রাখবো একটা বাংলা কাজকে। এবং এটা সত্যি বাঁধিয়ে রাখার মতো একটা কাজ, এটা একবার দেখা সিনেমা নয়, এটা বহুবার দেখা সিনেমা। এবং আমি বলবো যারা এটা দেখেনি তারা জিনিসটাকে মিস করো না, কারণ আজকালকার দিনে মানুষের আনন্দ পাওয়ার এটা খুব কমে গেছে,
মানুষ বেশিরভাগ সময় ডিপ্রেশনে থাকে থাকে তো সে তার সেই সব কিছুকে কাটিয়ে দেওয়ার ক্ষমতা রাখে এই সিনেমাটা। জাস্ট গো টু হল অ্যান্ড এই সিনেমাটা গিয়ে সেখানে গিয়ে দেখো। এবং আমি বলে রাখছি, আমি এটা 160 টাকা টিকিট কেটে দেখেছি, যেটা একটা আমার মতো একটা মানে মোটামুটি মিডিল ক্লাস ফ্যামিলির পক্ষে যেটা কিন্তু বিরাট, 160 টাকা দিয়ে বাংলা সিনেমা দেখা একটা বিরাট ব্যাপার। তো যদি সিনেমা খারাপ হয় তাহলে রাগটা বেশি হয়, কিন্তু আজকে 160 টাকা খরচ করে এই সিনেমাটা দেখার পর মনে হচ্ছে যে এটা 160 টাকা খুব কম পড়ে গেল, 210 টাকা খরচ করা উচিত ছিল, সেটাও মনে হয় কম পড়তো। কারণ এত সুন্দর একটা আনন্দ এনে দিয়েছে না মনে, আপনার সবকিছুই তার কাছে মনে হবে যে কিছুই নয়, মনে হচ্ছে যেন সিনেমাটা আরেকটু চললে ভালো হতো, এরকম একটা ফিলিংস কিন্তু কাজ করবে। মানে মনে হবে যেন সিনেমাটা যেন শেষই না হয়, যেন চলতেই থাকে। মানে আজকালকার সিনেমা এলে মনে হয় কখন শেষ হবে, কিন্তু এই সিনেমাটার ক্ষেত্রে আমার ওই জিনিসটা হয়নি, মনে হচ্ছে চলে যাবে। এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক অসম্ভব ভালো এবং গানগুলো প্রত্যেকটা খুব ভালো, বেসিক্যালি সাজো সাজো গানটা তো অসম্ভব ভালো। এবং তারপর যে গানটা রয়েছে বাদল সরকারের গান, সেটা তো আলাদা করে কিছু বলারই নেই। এবং লাস্টে বল্লভপুর রুক্ষ যে টাইটেল ট্র্যাকটা সেটাও ভালো। তো দেবরাজ ভট্টাচার্যের অভিনয় যতটা ভালো তার মিউজিকও ততটা ভালো, খুব ভালো কাজ হয়েছে। অবভিয়াসলি যান হলে গিয়ে দেখে আসুন, আমি এটাকে রেটিং দেবো অবভিয়াসলি 5.5/4। তোমরা অবশ্যই গিয়ে দেখে আসো, কথা হচ্ছে এটা ভালো লাগবে। যদি ভালো বাংলা সিনেমা দেখতে পেতে চাও তাহলে এটা একটা মাস্ট ওয়াচ মুভি। এসবের আগের কাজে আমি তুলনা করেছিলাম কটসুমনে গুপ্তর, তো তার থেকে এটা 1000 গুণে ভালো কাজ। এটা সত্যি বিজনেস ডিসার্ভ করে, এটা সত্যি 10-12 কোটি বিজনেস ডিসার্ভ করে। তো এটা আমি বলবো সাপোর্ট করো, এই কাজটা হলে গিয়ে দেখো, এটা দেখার মতো কাজ হয়েছে আমার মনে হয়। যাই হোক, এটাই ছিল আমার বক্তব্য, তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানা। যদি চ্যানেলটা নতুন হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, গেট দেবেন লাইক। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হতো, বাই, টেক কেয়ার।